শেষ দশকের অন্যতম একটি আমল হলো ইতেকাফ যদি এই ইতেকাফের মধ্যেকার আমলগুলো সম্পর্কে এবং একজন মানুষ ইতেকাফ কেমন করে পালন করবে যদি একটু বলতেন জোজা কমল খেলেন এ আয়েতে মানে এআতে করবে প্রথমত বলবো যে আয়তেক সম্পর্কে কিছু বিধান বলে নেই এ আয়েতে হবে মসজিদে হ্যাঁ মসজিদে বাড়িতে এ আয়তে চলে না নারীরাও যদি এআতে কাপ করতে চায় তাহলে অবশ্যই মসজিদে তাদের জন্য আলাদা ব্যবস্থা করতে হবে হ্যাঁ বাড়িতে এ আয়তে হবে না এআতে কাপ হওয়ার জন্য শর্ত হলো মসজিদ যেই মসজিদে জামায়াতবদ্ধ আদায় হয় যেই মসজিদে জামায়াতবদ্ধ জামাত প্রতি ওয়াক্তে জামায়াত হয় সেই মসজিদে এ আয়তে হবে এই কাপ হলো সুন্নাহ এতে কাপ শুননা আমাদের দেশে মনে করা হয় যে এ আয়তে কাপ হল ফর্জে কেফায়া এই জন্য গ্রামের কেউ না থাকলে সবাই পাপি হবে এই বিষয়টি এমন নয় আসলে এ আয়তে কাপ শুননা গ্রামের কেউ না থাক গ্রামের যে যে থাকবে সে সে তার ফজিলত হাসিল করবে আর যদি কেউ না থাকে কেউ ফজিলত পাবে না কিন্তু অন্যান্য পাপি হয়ে যাবে বিষয়টি এমন নয় এ আয়তে কাপ হচ্ছে সুন্না এটা তার ব্যক্তি মানুষের ব্যক্তিগত আমল এটা সবার জন্য আমল সবার মানে সবাই এর অংশ মানে ইয়ে হয়ে যাবে তা না এটা ফরজে কেফায়া নয় এরপরে বলবো যে এ আয়কাফ করতে গিয়ে আমরা অবশ্যই মানে নফল সালাত বেশি বেশি আদায় করব পাঁচ আপ্ত ফরজ সালাত আদায় করবই কোরআনতলা হ্যাঁ কোরআনতলাত বেশি বেশি আদায় করবো করবো ইনশাল্লাহ কোরআনতলা করবো কেন কারণ প্রত্যেকটা হরফের বিনিময়ে দশটা নেকি করে নেকি এতেকাপ অবস্থায় আমরা মসজিদেই আসি মসজিদে বসে থেকে যদি সবসময় কোরআনতলা করতে থাকি কত নেকি হাসিল হচ্ছে এবং রমাজান মাসে সেটা বলা হচ্ছে যে দশগুণ থেকে সাত শতগুণ পর্যন্ত আল্লাহ তালা নেকি বাড়িয়ে দেবেন তাহলে সাত শতগুণ পর্যন্ত নেকি বাড়লে তার কত নেকি নেকির পাল্লার ওজন কত ভারী হতে পারে হ্যাঁ সেটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং এতেকাফ অবস্থায় আল্লাহর স্মরণ করবো তাজবি তাহলিল হ্যাঁ সবসময় সুবাহান আল্লাহ আল্লাহ হকবার লাইল ইল্লাল্লাহ হ্যাঁ এই মানে আলহামদুলিল্লাহ এগুলো বারবার সব সবসময় বলতে থাকবো আমরা অন্যান্য বাজে কথা না বলে বা গল্প গুজব না করে আমরা অনেক সময় দেখা যায় যে কাপ করতে গিয়ে দু চারজন আছে তারা গল্প গুজব শুরু করে দিল এই গল্প গুজব যেন আমরা না করি বরং এ কাপ করছি আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কিছু ইবাদত করার জন্য একা একই অবস্থান করছি নির্জনে একা অবস্থান করছি যেন আল্লাহকে সবসময় স্মরণ করি এই জন্য প্রত্যেক প্রত্যেকটা মুহূর্তই যেন ইবাদতে কাটে এই চেষ্টা করতে হবে আমাদের প্রতিটি মুহূর্ত যেন আমি ইবাদত করতে পারি এই দশ দিনে যেন আমার নেকির পাল্লার ওজনকে বাড়িয়ে নিতে পারি হ্যাঁ সেই চেষ্টা আমাদেরকে করতে হবে আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আহমিন